আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্ট মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি লাকি বিন্দাস ছাক্কাস জোসাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মিষ্টি দইয়ের রেসিপি। এটি স্পেশাল এজন্যই, এটি হচ্ছে সিলেট হবিগঞ্জের সবচেয়ে নাম করা ফুলমিয়া বাবুর্চির হাতের করা। তো আশা করি আমার আজকের মিষ্টি দই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন দই বানানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে সাধারণ আধা কেজি পানির মধ্যে প্রায় আধা কেজি দুধ দেওয়া হয়েছে, এটি হচ্ছে পাউডার দুধ। অনেকেই আপনারা গরুর দুধ দিয়ে করতে চান, তবে মিষ্টি দইটা ভালো হয় কিন্তু পাউডার দুধ দিয়ে। আর এভাবে পানির সাথে পাউডার দুধ মিক্স করে চুলায় বসিয়ে ভালো করে নাড়তে হবে, কারণ যদি বারবার না নাড়া হয় তাহলে দুধটা নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওই যে পাশেই দেখতে পাচ্ছ হরলিক্স, ফুলমিয়া বাবুর্চির ওনার সবচেয়ে স্পেশাল উপকরণটি হয়েছে এটি, যেটি আমি আগে কখনই দেখিনি কোনো মিষ্টি দইতে দিতে। উনি এখানে 250 গ্রামের একটি হরলিক্সের বয়াম থেকে পুরো হরলিক্সটি নিয়েই ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছেন। আর ওনার পাশেই আমি রয়েছি দুধটা নাড়া দেওয়ার জন্য। সিলেট হবিগঞ্জের সবচেয়ে নামকরা বাবুর্চি হচ্ছেন উনি, ফুলমিয়া। ঢাকা থেকে যত মানুষ যায় সাতছড়িতে পিকনিক করার জন্য সবাই ওনার সাথে যোগাযোগ করেই যান। ও এই যে, এটি হচ্ছে হরলিক্সটা, যে হরলিক্সটা নাকি একটু আগে ভালো করে মিক্স করে রেখেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, বিশেষ করে ঢাকা ভার্সিটি থেকে যতগুলো পিকনিক বনভোজন যত মানুষই যাক না কেন, সবাই ওনার সাথে যোগাযোগ করে তারপরে যান। ওদের সব রান্নাবান্না এই বিখ্যাত ফুল বাবুর্চি সব কিছু করে থাকেন। এছাড়া আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, তার সকল খাবার আয়োজনই আমরা দিয়ে থাকি ওনাকে। যে কোনো অনুষ্ঠানে যেহেতু উনি আমাদের সব খাবার তৈরি করেন, তো দইটাও সবসময় উনি তৈরি করে দিতেন। ওনার হাতের দই খেয়ে আমি তো একদম ফিদা, তাই ভাবলাম ওনাকে বলে তোমাদের সাথে শেয়ার করি উনি কিভাবে দই বানান। উনি এত সহজে দই বানিয়ে ফেলেন আর এত অল্প সময়ে, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। আর তোমরা যারা নাকি কখনো কিচেনেও যাওনি, তারাও আমার আজকের এই রেসিপিটি দেখে বুঝতে পারবে দই বানানোটা কত সহজ। তারাও এভাবে চেষ্টা করতে পারো, দই বানিয়ে দেখতে পারো, নিজে খেতে পারো এবং পরিবারের সবাইকে নিয়ে খেতে পারো, সবাইকে খুশি করে দিতে পারো, সারপ্রাইজ দিয়ে দিতে পারো। আর এই যে দেখছো, এখন চিনি দিয়ে দিচ্ছেন। আসলে ওনারা যেহেতু সবসময় রান্না করেন, তাই আইডিয়ার উপরই ওনারা চিনি দিয়ে দেন। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যে যতটুকুই মিষ্টি খাও ততটুকুই চিনি দিবে, কারণ মিষ্টির স্বাদ এক একজন এক এক রকম পছন্দ করে। কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে আর কেউ কম। এত কম উপকরণ দিয়ে আর এত অল্প সময়ে এত ইয়াম্মি মিষ্টি দই বানানো যায় আমি তো ভাবতেই পারি না, কারণ এর আগে আমি কখনোই মিষ্টি দই বানাইনি। আর এই যে দেখতে পাচ্ছ, এখন এই হরলিক্সের মিক্সটি দিয়ে দিচ্ছে দুধের মধ্যে। এটি দুধের মধ্যে দইয়ের আসল কালারটা নিয়ে আসবে। অনেকে আর্টিফিশিয়াল কালার দেন, যেমন জর্দা রং ইউজ করে, আবার অনেকে চিনিটা গালিয়ে এটার মধ্যে দিয়ে দেয়। তবে ওইটা থেকে বেস্ট হয় এটাই, হরলিক্স দেয়া। হরলিক্স দেয়াতে এই দইটা যে কত ইয়াম্মি হয়েছে, তা যখন নাকি তোমরা এভাবে বাসায় বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে। হরলিক্সটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর সবচেয়ে জরুরি যে কথাটি, সেটি হচ্ছে দুধটি যতক্ষণই চুলায় থাকবে ততক্ষণই ভালো করে নাড়তে হবে। মাত্র তিনটি উপকরণের এই মিষ্টি দই, পাউডার দুধ, হরলিক্স
আর চিনির সংমিশ্রণেই তোমরা বানিয়ে ফেলতে পারো ইয়াম্মি মজাদার এই দই। আর ঘরে বানানো দই মানেই তো স্বাস্থ্যসম্মত, কারণ বাইরের খাবার এখন একদমই খাওয়ার নিষেধ। অনেকেই আমরা খাবারের পর ডিজার্ট হিসাবে দই খেতে খুবই ভালোবাসি, তারা আর কষ্ট করে বাইরে থেকে কিনে না এনে বাসায় এভাবে অল্প উপকরণ দিয়ে একদম কম সময়ে কম কষ্টে ঘরে বানিয়ে খেয়ে ফেলতে পারো বিন্দাস। তোমরা যারা রেগুলার লাকির ভিডিওগুলো দেখো তারা জানো যে যে কোনো রেসিপির মধ্যে ঘুটা ঘুটা দিতে আমার খুবই ভালো লাগে, আর আমার জন্য এটি তো একদম পারফেক্ট রেসিপি। তো দেখতেই পাচ্ছ দুধটার ঘনত্ব কি পরিমাণ হয়েছে। আসলে পাউডার দুধ হওয়ার কারণে এটি চুলাতে বেশি সময় ঘন করতে হয় নাই, তো এটি নামিয়ে ফেলা হয়েছে বাতাসে, দুধটাকে ঠান্ডা করে নেওয়া হয়েছে। আর এই যে এখন দেখতে পাচ্ছ এটি হচ্ছে অল্প পরিমাণের মিষ্টি দই, কারণ মিষ্টি দই ছাড়া দুধ নাকি জমানোই যায় না। মিষ্টি দই বানানোর জন্য অল্প পরিমাণের দইয়ের দরকার হয়। আঞ্চলিক ভাষায় এই অল্প পরিমাণ দইকে বলা হয় বীজ। ওরা বলে যে বীজ দিয়েই দই তৈরি করতে হয়। তো দেখতেই পাচ্ছ অল্প এই দইটাকে সেই দুধের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। তবে এটি মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধের ওই মিশ্রণটি অবশ্যই ঠান্ডা হয়। এখন এই দুধের মিশ্রণের সাথে এই দইটি একদম ভালো করে মিশিয়ে ফেলতে হবে, কারণ এই দইয়ের মিশ্রণটি এই দুধটাকে বানিয়ে ফেলবে মিষ্টি দই। একটি জরুরি কথা ভুলে যাওয়ার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, কারণ আমি এমন সহজ রেসিপি দিতেই বেশি পছন্দ করি, কারণ ফাঁকিবাজি মানেই হচ্ছে লাকি। তাই তোমরা যারা নাকি সহজ কম সময়ে আরামের আরামের রেসিপি পেতে চাও তারা অবশ্যই ফলো করতে পারো বিডি ব্লগার লাকিকে। তাছাড়া তোমরা যারা ঘুরতে পছন্দ করো তারাও কিন্তু আমাকেই ফলো করতে পারো, কারণ আমি শর্টকাট রান্নার পাশাপাশি ঘুরে বেড়াতে অনেক বেশি পছন্দ করি। আর যারা শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে সব সময় ছিলে এবং আছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। দেখতেই পেলে ঘুটা ঘুটা করে মিশ্রণটি একদম ভালো করে মিক্স করে ফেলেছি। এখন উনি ঢেলে দিচ্ছেন সেই পাত্রে যে পাত্রে আমরা দইটি বানাবো, এবং অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে ছাকার সময় কিছু আস্তে আস্তে দুধ যেগুলো নাকি মালাই আকারে রয়েছে সেগুলো ওপরে রয়ে যাচ্ছে, এজন্য দইটি প্রথমেই ছেঁকে নিতে হবে। আর এই পাত্রটি আমরা রাখবো গরম কোনো জায়গায়, আমরা রেখেছিলাম একদম কাঁথামুড়ি দিয়ে একটি স্টোর রুমে, আর এটি রাখতে হবে সর্বোচ্চ 5 ঘন্টা। 5 ঘন্টা পরে গিয়ে দেখে নেবেন দইটি জমেছে কিনা, যদি জমে যায় তাহলে তো একদম ফ্রিজে রেখে একটু পরে বের করে খেয়ে নিতে পারবেন। এই যে দেখেন হয়ে গিয়েছে আমাদের দই, আর কালারটাও কত সুন্দর হয়েছে তাই না? তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতে আসলে ঘরে তৈরি করা মিষ্টি দই কতটা ইয়ামি হয়েছে। আর ফুলমিয়া বাবুর্চিকে তো অনেক অনেক ধন্যবাদ, এত মজার একটি দইয়ের রেসিপি আমার সাথে শেয়ার করেছে। আমি বাসায় এসেও ট্রাই করেছিলাম, সত্যি অনেক ইয়ামি। তোমরাও এভাবে খুব সহজে কম সময়ে এবং কম উপকরণ দিয়ে বাসায় ট্রাই করতে পারো। আজকে তাহলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।